দর্শক, আজকে আমাদের উদ্দেশ্য সলপ স্টেশনে যাওয়া এবং সেখানে গিয়ে আপনাদের সাথে সলপের ঘোল খাবো। এই মুহূর্তে আমরা রয়েছি কড্ডার মোড় নামক স্থানে সিরাজগঞ্জ জেলায়। এখান থেকে আপনারা যেতে পারবেন সলপ স্টেশনে। তবে এখান থেকে ফার্স্ট আপনাকে যেতে হবে জামতল বাজার বা জামতল স্টেশনে। তার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি জামতল বাজার উদ্দেশ্যে। এখন এখান থেকে আমরা একটা সিএনজিতে যাচ্ছি। সিএনজি ভাড়া নিয়েছে হচ্ছে 15 টাকা। এখান থেকে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। প্রায় আমরা চলে আসলাম জামতলের কাছাকাছি। এটা তো এটা হচ্ছে জামতল এলাকা, সামনেই জামতল রেল স্টেশন। তো যারা ঢাকা থেকে আসবেন তারা ডিরেক্ট এখানে জামতল রেল স্টেশনে এসে নামতে পারবেন। এটা হচ্ছে জামতল রেল স্টেশন, এদিক দিয়েই চলে যায় সলপের দিকে। আর এখান থেকে নেমে এই যে সামনে ভ্যানে চলে যাওয়া যায়, আর এটা হচ্ছে ঢাকা থেকে আসার একটা দৃশ্য দেখানো হয়েছে। এখানে এসে আপনি প্রথমে নামতে পারবেন স্টেশনে, বা যদি বাস যোগে আসেন তাহলে কড্ডার মোড় নেমে সেখান থেকে সিএনজি নিয়ে আপনি জামতল আসবেন। জামতল থেকে দেন হচ্ছে স্টেশন থেকে আপনি এই রেল স্টেশনটা ক্রস করে পশ্চিম প্রান্তে এসে এই ভ্যানের মাধ্যমে চলে যেতে পারবেন হচ্ছে সলপ স্টেশনে বা সলপ ঘোল খাওয়ার জন্য। এখানে ভ্যানওয়ালাদের বললেই চলবে, এখান থেকে ভ্যানে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে, ভাড়া নিয়ে থাকে 25 টাকা করে পার পার্সন। তো আমরা এখন ভ্যানের উপরে রয়েছি। ভ্যান এখানে আমার সাথে আরও দুজন রয়েছে, তারাও যাচ্ছে সলপের ঘোল। জাস্ট এই সিরাজগঞ্জ জেলা তো দুধের জেলা নামে বিখ্যাত। এখানে জাস্ট উল্লাপাড়া পাশে, উল্লাপাড়া রয়েছে সলপের পাশে, এবং শাহজাদপুর থেকে দুধ আসে। খাঁটি দুধের ঘোল বানানো হয় এখানে। খালেক আর মালেক ওনাদের দুটো দোকান রয়েছে, খুবই নাম করা। আর নাম করা এই কারণে তাদের ঘোলও কিন্তু খুবই টেস্টি হয়। জাস্ট যারা খাননি একবার এসে খেয়ে দেখবেন, আসলে ভোলার মতো নয় এই টেস্ট। অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় খাঁটি দুধের তৈরি ঘোল। বলা চলে যে দুধের স্বাদ ঘোলে মেটানো, আসলে বলা এই কথাটা প্রবাদ বাক্য একটা, আসলে সেটা ঠিক নয়। আসলে দুধের স্বাদ ঘোলের স্বাদ আসলে ঘোলই, অন্যরকম টেস্ট হয়। তো আপনাদের নিয়ে আমরা জাস্ট প্রায় চলে আসলাম এই সলপ স্টেশনে। এটাই হচ্ছে সলপ রেল স্টেশনের জাস্ট পিছন সাইডটা। এখান থেকে আমরা রেল স্টেশনটা ক্রস করেই পশ্চিম প্রান্তে চলে যাব, পেয়ে যাব হচ্ছে সলপের ঘোলের দোকান। অনেকেই দেখা যাচ্ছে ঘোল কিনে বাড়ি ফিরতেছেন। তো এই যে সামনেই যে দোকানগুলো দেখা যাচ্ছে লোকের ভিড়, এটা হচ্ছে সলপ স্টেশনের ঠিক পশ্চিম প্রান্তে। এটাই হচ্ছে সেই বিখ্যাত ঘোলের দোকান। দেখেন লোকজনের ভিড় কেমন, রোজা মাত্র শুরু হয়েছে আর এখানে দুপুর টাইম ছিল তাই এরকম ভিড়। আর বিকালের দিকে কিন্তু অনেক ভিড় হবে। এই যে ঘোল তারা দিচ্ছেন ক্রেতাদেরকে, সমস্ত ক্রেতারাই কিন্তু ভিড় ধরে এই ঘোল নিয়ে যাচ্ছে। আসলে এই ঘোলের টেস্ট, সারাদিন জাস্ট রোজা রেখে আপনি যদি এই ঘোল একবার জাস্ট এক গ্লাস মুখে নেন, চমৎকার একটা ফিলিংস পাবেন। সত্যি অনেক টেস্টি একটা ঘোল। এখানে এই ঘোল অনেক জায়গায় বিক্রি হয় দেশের, আর অনেকেই এরকম ঘোল বানানোর চেষ্টা করেছে। তবে এদের যে একটা টেস্ট, এরকম টেস্ট আসলে হয় না। সত্যি অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় তাদের এই ঘোল খেয়ে। আমরা এসেছি মেইনলি এখানে জাস্ট ঘোল নেওয়ার জন্য। তো এইখানে লোকজনে দেখেন প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে, লোকজন কিন্তু আসলে নিচ্ছে। তো আগে গতবার এর দাম ছিল হচ্ছে 60 টাকা প্রতি লিটার, বাট এবার তারা একটু দাম বাড়িয়ে দিয়েছে। এই যে অরিজিনাল যে ঘোল, এই দেখেন পাতিলের মধ্যে রাখা আছে, জাস্ট তারা বানাচ্ছে এবং নিয়ে এসে এসে কতগুলো পাতিল ভর্তি করে রেখেছে। তো যেটা বলতেছিলাম দামের বিষয়টা, দামটা এরা এবার তারা একটু বাড়িয়ে দিয়েছে, লিটার প্রতি 20 টাকা বাড়িয়ে দিয়েছে। তবে সঙ্গে এবার কিন্তু তারা একটা বোতল দিয়ে দিচ্ছে। গতবার কিন্তু বোতল কিনে নিয়ে দেন হচ্ছে জাস্ট এইখান থেকে ঘোল নিয়ে নিতে হতো, বাট এবার তারাই বোতল দিয়ে দিচ্ছে, 80 টাকা করে নিচ্ছে। তবে আপনি যদি 5 লিটার 10 লিটার একসঙ্গে নেন কিছুটা কমে নিতে পারবেন, 70-75 টাকা লিটারেও নিতে পারবেন, বলে দাম কিছুটা কমানো যায়।
এটা জাস্ট বলে রাখলাম। তো যাই হোক, টেস্টের জন্য আপনি দাম যাই হোক না কেন, এটা যেহেতু টেস্টের জন্য খুবই বিখ্যাত, আর আসলেই টেস্ট অন্যরকম। এখানে আরও অনেক দোকান রয়েছে, কিন্তু এই যে মালেক আর খালেকের যে দুটো দোকান, এই দোকান থেকে আপনারা নেবেন। এদের টেস্টটা আসলে খুবই অন্যরকম একটা টেস্ট। এই ঘোলের উৎপত্তি আসলে মেইনলি মানে 100 বছর আগে সাদেক নামে এক লোক এখানে প্রথম ঘোল বানানো শুরু করে। তিনি রায়গঞ্জ থেকে, সিরাজগঞ্জেরই অন্য একটা থানা রায়গঞ্জ থেকে ঘোল বানানোর প্রসেসটা জেনে এসে জাস্ট এই সলোপ স্টেশনে এখানে তিনি ঘোল বানানো শুরু করেন। এরপর তার ছেলেরা ঘোল বানায় এবং এখন যারা বর্তমান খালেক আর মালেক তার দুই নাতি, তারা দুটো পৃথকভাবে দুটো দোকান দিয়েছে, এখানে তারা ঘোল বিক্রি করে। শুনে অবাক হবেন, এখানে পার ডে প্রায় 70 থেকে 80 মন ঘোল বিক্রি হয়। অনেকেই খুচরা এবং পাইকারি দামে এখান থেকে নিয়ে যায়, তারা আবার একটু চড়া দামে বিক্রি করে। এই ঘোল কিন্তু ঢাকায়ও পাওয়া যায়, বিশেষ করে অনেক সিরাজগঞ্জের যারা স্থানীয় তারা, যারা ঢাকায় থাকেন তারা চেষ্টা করেছেন এই ঘোলটা ঢাকায় এনে ঢাকায় বিক্রি করার জন্য। তাই কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে সলোপের ঘোল বিক্রি হয়, মেইনলি এখান থেকে কিন্তু সেই ঘোলটা তৈরি হয় এবং তারা হয়তো এখানে ট্রেন দিয়ে পাঠিয়ে দেয় বা কোনো বাসের মাধ্যমে ক্যানে করে নিয়ে যায়, নিয়ে আবার হচ্ছে ঢাকাতে বিক্রি করে। তো যাই হোক, যারা ঢাকায় বিক্রি করেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন টেস্টটা অক্ষুণ্ণ রাখেন, হয়তো কোনো কিছু ডাইলুট করে যেন বিক্রি না করা হয়, যেমনটা অরিজিনালটা সে তেরকমই যেন থাকে, তাহলে মানুষ টেস্টটা অরিজিনাল টেস্টটা পাবে। আর যারা ঢাকা থেকে গিয়ে জাস্ট খেতে চান তাদের তো প্রসেস বলেই দিলাম, ঢাকা থেকে ডিরেক্ট গিয়ে আপনি হয়তো সিরাজগঞ্জ কটডাম মোড়ে নামতে পারেন কিংবা উল্লাপাড়ায় নামতে পারেন। উল্লাপাড়া থেকেও আপনি আসতে পারেন সলোপ স্টেশনে বা কটডাম মোড়ে নামতে পারেন। কটডাম মোড়ে নেমে দেন হচ্ছে আপনি একটা সিএনজি নিয়ে জামতল স্টেশনে আসবেন, বা যারা ট্রেনে আসবেন ডিরেক্ট জামতল স্টেশনে নামতে পারবেন। সলোপ স্টেশনে আসলে সব ট্রেন থামে না, তবে উল্লাপাড়া থামে, উল্লাপাড়া থেকে আপনি আবার ব্যাক করে চলে আসতে পারবেন ট্রেনে আসলে। আর দেন হচ্ছে যদি আপনি বাসে আসেন তো কড্ডার মোড় যমুনা সেতু ক্রস করার পরেই কড্ডার মোড় নামক স্থান, ঢাকা থেকে SIOV এইসব বাস সিরাজগঞ্জ শহরে ঢোকে, তো আপনি কড্ডার মোড় নেমে যেতে পারেন। নেমে ঢাকা থেকে ভাড়া পড়বে আপনার বাসে 350 টাকা, দেন হচ্ছে আপনাকে জামতল স্টেশনে যদি যান তাহলে পড়বে 15 টাকা। এরপরে ওইখান থেকে জামতল স্টেশন থেকে সলোপ স্টেশনে বা ঘোলের দোকান পর্যন্ত যে পৌঁছাতে আপনাকে ভাড়া নেবে 25 টাকা, তবে সর্বমোট 430 টাকা খরচ হবে ঢাকা থেকে এসে আপনাকে ঘোল নিয়ে যেতে হলে, আর যাওয়ার ভাড়াটা পড়বে দেন হচ্ছে আরও 350 টাকা ধরে নিতে পারেন 430 টাকার সঙ্গে। তো তবে আপনি যদি রিয়েল টেস্টটা পেতে চান তাহলে কিন্তু এখানে এসে আপনি ঘোল খেয়ে এবং নিয়ে যেতে পারবেন আপনার ফ্যামিলির জন্য, খুবই সুস্বাদু একটা খাবার। আর যারা সিরাজগঞ্জ আসবেন তারা চাইলে একবার এখানে এসে টেস্ট করে দেখতে পারেন। তো আমরা এই ঘোলটা নিয়ে নিলাম, আপনাদের ধন্যবাদ দেখার জন্য।